মূল্যবান সম্পদ হচ্ছে সাদকা করা, দান করা। আপনারা দান করলেন, এই দান করা বহু জিনিস আছে। মেইন কথা হচ্ছে যে যখন আমরা দান করি না, তখন আমরা দেখি আমার ব্যাংক ব্যালেন্স থেকে অ্যাকাউন্ট থেকে টাকা কমে গেল। দেখি কেন আমরা সবাই কমে গেল। আল্লাহ পাক বলেন, তুমি যদি দান করো আর দানের মধ্যে যদি লিল্লাহ ইয়া থাকে, তো বরকত অবশ্যই 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 হতেই হবে। এক দুই নাম্বার, দান সাদকা যদি কেউ করতে না পারে, আমরা জানি না অনেক কাজ এমন রয়েছে যেগুলো করলে দানের সমান নেকি পাওয়া যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যখন কোন মুসলমান ভাইয়ের সঙ্গে দেখা হয়, ওই মুসলমান ভাইকে দেখে যদি আপনি মুস্কুরিয়ে হাসেন, তো আপনি যখন হাসবেন আপনার আমল নামায় দানের সদকা লেখা হয়ে যাবে, সদকার সওয়াব লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এভাবে যখন আপনি নেক কাজ করতে থাকবেন, আপনার নেকি লেখা হতে থাকবে। তো সুবহানাল্লাহ, এইরকম একটা দানের মধ্যে একটা দান হচ্ছে পানি দেওয়া, পানি পান করানো, বিরাট বড় নেয়ামত। আলা হযরত আলী রাহমা বলেন, যখন কোনো মুসলমানের গুনাহ খুব বেড়ে যায়, ও যদি পানি খাওয়ায় তোর গুনাহ ঝরে যাবে। আর একটা ওয়াকিয়া বলার জন্য বলছি, যদি নিম ওই কি বলে ওই ডাক্তারকে পরামর্শ না নিয়ে কাজ করা ঠিক না, তার ফল আমি আমার চেহারাতে দেখতে পাচ্ছি, হালকা দাঁত বেরিয়েছিল। আমাকে বললে কি ডোরে বন্না ডোরে বিন্না কি বললো, আমাকে বললে একবার লাগালে ভালো হয়ে যাবে, হালকা দাঁত ছিল, ওটা লাগালে পুরো চেহারাই গেল। বহু যুগ পূর্বে একজন আল্লাহর ওলির পুরো চেহারাতে দানা বেরিয়ে গেছিল, পুরো চেহারাতে। তো আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে গিয়ে বলছেন যে হুজুর, আমার পুরো চেহারাতে দানা বেরিয়ে গেছে, আমি কি করবো? উনি বললেন, এমন কোনো একটা জায়গায় পানির ব্যবস্থা করে দাও যেখানে পানির কোনো ব্যবস্থা নাই। ওইদিকে লোক পানি পান করতে থাকে, এইদিক থেকে এইদিকে তার চেহারা থেকে দানা গায়েব হয়ে থাকে। পানির দান বিরাট বড় দান। হযরতে সুবহানাল্লাহ, হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল আলাইহির রাহমা ওনার জীবনী গ্রন্থের মধ্যে লিখেছেন, সুবহানাল্লাহ, উনি দেখছেন একটা যুবক ছেলে জাহান্নামের আগুনে পুড়ছে, জাহান্নামের পোশাক তার শরীরে, জাহান্নামের চাবুক দিয়ে পেটানো হচ্ছে। তো এই যুবক ছেলেটা বলছে যে হুজুর, আপনি আমাকে বাঁচান। বলে, কেমন করে বাঁচাবো, তোমার কি বংশে কেউ নাই? সে বলল, হুজুর, আমার বংশে শুধু আমার মা রয়েছে আর সবাই মরে গেছে, কিন্তু আমার মা অন্য একজনকে বিবাহ করেছে এবং তার সঙ্গে আছে, আমার কথা মনেও রাখে না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল আলাইহির রাহমাহ ঠিকানা নিলেন, যখন গেলেন তখন দেখছেন ওরা স্বামী স্ত্রী বসে রয়েছে। ইমাম আহমদ বলছেন যে তোমার ছেলের জন্য কিছু দান করো, তোর মাটা অবহেলার সাথে নদীর পানিকে উঠিয়ে এইভাবে এইলে দান করে দিলাম, মানে যেমন অবহেলা করে অবজ্ঞা করে ওরকম এইলে দান করে দিলাম এইভাবে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল আলাইহির রাহমাহর চোখ দিয়ে পানি চলে আসলো যে হাই রে পাশান মা, মাও দুনিয়ার বুকে এমন হয়। উনি ফিরে চলে আসছিলেন, রাত্রে যখন এসার নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে উনি ঘুমাচ্ছেন, উনি দেখছেন ওই ছেলেটার জাহান্নামের পোশাক আর নাই জান্নাতি পোশাক হয়ে গেছে, জান্নাতি লিবাস তার শরীরে, জান্নাতি পোশাক তার শরীরে, জান্নাতের মুকুট তার শরীরে। আর সে বলতে আছে, হুজুর, আপনাকে ধন্যবাদ, আপনি আমার কাজ করে দিয়েছেন, আপনাকে ধন্যবাদ, আপনি আমার কাজ করে দিয়েছেন। সে হযরত ইমাম আহমদ বলেন, আমি তোমার কি কাজ করলাম? ওই লোকটা বল বলতে হুজুর, আপনি কাজ করেছেন এই, যখন আমার মা ওই অবজ্ঞার সাথে পানিকে তুলে ফেলে, ওই টাইমে ওই জায়গাতে একটা পিপাসার তো পোকা ছিল, ওই পিপাসার তো পোকার মুখে গিয়ে পানি পড়ে যায়, আল্লাহ তাকে পানি পান করানোর সদকায় আমার জাহান্নামকে জান্নাতে পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ, পানির দান বিরাট দান। তার মানে এই লাই যে কেউ যদি আসে ঘরে তোকে পানি দিয়ে না কিছু দিয়ে না, উল্টা বুঝেন না। একজনে গেছে ঈদ দোকানে, দুধের দোকানে, একটা যোগ ব্যবসী খাই না ওরকম দিয়ে বলছে যে ভাই খানিক দুধ খাবো, তো বলছে মিষ্টি দুধ, তো কে বলবে খাট্টা দুধ, কে বলে কিছু, কে বললা, সবাই বলে মিষ্টি দুধ। তো বলছে যে হ্যাঁ মিষ্টি দুধ, তো ওকে বলছে যে ঠিক আছে দাও। এবার খাওয়ার পরে দুধ দুধ তো মিষ্টি না, তো দুধ মিষ্টি না, দেবো চাই তোমার দুধ তো মিষ্টি লয়, এই কেমন দিলাম,
তো বলছে যে না ভালো তো দেখলে যে একে তো এই তো সহজ ভাষা মানবে না তো ও চিৎকার করছে না তুমি আমাকে বললে মিষ্টি দুধ দাও আমাকে চিনি দাও তুমি চিনি নিয়েছি এবার চিনি খাওয়ার পরে এবার ওলট পালট একবার শির শাসন করে একবার টান টানে একবার আপনার বিভিন্ন গোমুখ আসন করে পদ্মাসন করে বজ্রাসন করে বিভিন্ন আসন গুলো করে ব্যায়ামের ঠিকই বলছে আল্লাহ দুধ যদি খারাপ হয় তো বমি হবে দুধ যদি খারাপ হয় তো ডায়রিয়া হবে এই কি ব্যাপার এই দিক উল্টাছে পাল্টাইছে তো দেখছো খুব মুশকিল হচ্ছে ভাই নিশ্চয়ই দুধের মধ্যে আমার মারাত্মক কিছু খারাপ জিনিস বেরোচ্ছে নিয়ে সব দুধকে ফেলে দিলে এবার পাশের দোকানে আরো যারা দুধ বিক্রি করে ওরা ওর দুধ খেলাতে খেলার কুস্তি খেলায় দেখি ওরাও সব দুধ ফেলে দিলে তো অনেকক্ষণ পর বলছে যে বাবা বাপ হে যোগগুরু হে সাধু হয়েছ নাকি দুধ খারাপ আমি মানলাম হতে পারে দুধ খারাপ ফেটে গেছে হতে পারে কিন্তু কুস্তি মালাই খাওয়ার কারণটা কি তা বলছে কুস্তি মালাই খাওয়ার কারণ তো হলো দুধ যে আমি খেয়েছিলাম পরে যে চিনি খেলাম ওটাকে আমি মিলাইলাম এত এমনি বুঝা বুঝি পানি খাওয়াতে বলছি তার মানে এই নয় যে অন্য কিছু খাওয়াবে না আল্লাহর নবী বলেন যদি পারো তো একটা খেজুরের বদলাতেও জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও বাস পানি কে খেয়াল রাখেন এই কারণে যে কারবালা পাকে ফুরাতের তীরে আজকে আমরা ওলাদের রাসূলদেরকে ভুলে যাই কারবালা পাকে ফুরাতের তীরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওলাদদেরকে পানি পান করতে দেওয়া হয়নি যে ফুরাত থেকে উট পানি পান করে যে ফুরাত থেকে ছাগল পানি পান করে উট পানি পান করে নবী পাকের বংশের লোকদেরকে ওই ফুরাত থেকে পানি পান করতে দেওয়া হয়নি হযরতে সাইয়্যেদা সাকিনা সালামুল্লাহি তাআলা আলাইহা আপনি দুলদুলের পা ধরে নিয়েছেন ইমামে হোসেন দুলদুলের উপর চড়েছেন দুলদুলকে বলেন দুলদুল চল চল জানা চলে না দুলদুল চলে না মাথাকে নিচু করে নাই বারবার ইমামে হোসেন বলেন দুলদুল যখন চলে না ইমামে হোসেন বলেন এ দুলদুল বার আজকে সবাই আমার সাথে ছেড়ে দিয়েছে তাই তুই কেউ আমার সাথে দিবি না দুলদুল বলে মাথাকে ঝুঁকিয়ে নেই আল্লাহর হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম উনি নেমে দেখতে আছেন কে ওনার চার পাঁচ বছরের বেটি সাইয়্যেদা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনি ঘোড়ার পা ধরে বলতে আছেন এ ঘোড়া ওই ময়দানে নিয়ে যেও না ওই ময়দানে নিয়ে যেও না ওটাই এমন একটা ময়দান ওখানে যে গেছে আর জিন্দা ফিরে আসে নিয়ে যেও না ইমাম হোসেন ছাড়াতে আছেন কে বেটি আমাকে যেতে দাও সাইয়্যেদা সাকিনা ওই টাইমে বলছেন সাইরে ইসলামের ভাষায় দিনের লাগি আবু হোসেন প্রাণ দিয়েছে কুরবানি শহীদানের কথা বলিয়া খায় না প্যাসে পানি গো তারা খায় না প্যাসে পানি দিনের লাগিয়া গো হোসেন প্রাণ দিয়েছে কুরবানি শহীদানের কথা বলিয়া খায় না প্যাসে পানি গো তারা খায় না প্যাসে পানি ইমাম হোসেন যখন জোর করছেন মা সাকিনা বলছেন আব্বা জেন না তো মা সাকিনা কি বলছেন ডাইমে কে মিটাবে স্বপ্ন গো আমার কে মিটাবে কে দিবে আর তোমার মত এমন ভালোবাসা গো আপা এমন ভালোবাসা দিনের লাগিয়া গো হোসেন প্রাণ দিয়েছে কুরবানি শহীদানের কথা বলিয়া খায় না প্যাসে পানি গো তারা খায় না প্যাসে পানি মা সাকিনা বলেন আব্বাজান
চাচা পানি আনতে গেছে এখনো ফেরত আসেনি দয়া করে যেও না আব্বা চাচা নিতে পানি গেল ফুরাত রইতি রে এখনো এলো না পানি নিয়ে ফিরে গো আব্বা পানি নিয়ে ফিরে দিনের লাগে আগো হোসেন প্রাণ দিয়েছে কুরবানি শহীদানের কথা বলিয়া খায় না প্যাসে পানি গো তারা খায় না প্যাসে পানি দোয়াই করো গো আব্বা মুই বেশি দিন না থাকি তোমার ছাড়িয়া জগতে না থাকি গো আব্বা জগতে না থাকি দিনের লাগিয়া গো হোসেন প্রাণ দিয়েছে কুরবানি শহীদানের কথা বলিয়া খায় না প্যাসে পানি গো তারা আয়না প্যাসে পা